বাধা দিলে বাধবে লড়াই এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়ে আক্রমণ করে সরকারি পরিস্থিতিকে সংঘাতের দিকে নিচ্ছে আর অন্য নেতারা বলেছেন সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন করে পার পাওয়া যাবে না এবার নিরপেক্ষ সরকারের ফয়সালা হবে রাজপথে ইমরুল আহসানের রিপোর্ট নগয় সুলতানা জেসমিন হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনায় বক্তারা অভিযোগ করেন র‍্যাবের নির্যাতনে মৃত্যু হয়েছে তার যুগ্ম সচিবের নির্দেশে কোন আইনে সুলতানা জেসমিনকে তুলে নেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব অভিযোগ করেন এভাবে নির্যাতন নিপীড়ন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চায় সরকার শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারাই যাচ্ছে বাধা দিলে বাঁধবে লড়াই মরবে তুমি মরবে আমাদেরকে সেভাবে এগোতে হবে বাধা আসবে বাধা অতিক্রম করতে হবে গণফোরামের ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব অভিযোগ করেন জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও বিরোধী নেতা কর্মীদের হয়রানি শুরু করেছে সরকার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আরো দুর্বল গতিতে আন্দোলন করে তুলতে হবে এদিকে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির ইফতারে দলের নেতারা বলেন নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হুঁশিয়ারি দেন আন্দোলনের মাধ্যমে সরকার পতনের একটি দোহাই প্রত্যেক দিন দিয়ে যাচ্ছে যে সংবিধানের বাইরে নির্বাচন করা যাবে না সাহাবুদ্দিন সাহেব যখন এরশাদ পতনের পরে দায়িত্ব নিয়েছিল আওয়ামী লীগ সহ প্রত্যেকটি দল সাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিল তখন বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু ছিল না সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির প্রক্রিয়ার দিকে এবার দেওয়া যাওয়া যেতে পারবে না কোনো সুযোগ নাই এই 2023 সালে বিদায় ঘটিয়ে আমরা বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করব এটাই হোক আজকে আমাদের শপথ একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের প্রসঙ্গ তুলে বিএনপি নেতারা বলেন দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা সড়কে ও পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি আছে স্বীকার করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই শৃঙ্খলা ফিরিয়ে আনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি জানান ঈদের আগে পাঁচ দিন ও পরের সাত দিন ২৪ ঘন্টা সড়ক মহাসড়কে ফিলিং স্টেশন খোলা থাকবে একই সঙ্গে ঈদে ভোগান্তি কমাতে ঢাকার প্রবেশপথে বিশেষ নজরদারি রাখতে হাইওয়ে পুলিশ ও বিআরটিএকে নির্দেশনা দিয়েছেন তিনি দুপুরে বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে এক সভা শেষে একথা জানান তিনি মদিল ইসলামের রিপোর্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক মহাসড়কে মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ব্যক্তিদের সাথে আয়োজিত বৈঠকে আলোচনা হয় ঈদের আগে ও পরে সড়কের যানজট অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল সহ নানা বিষয়ে গাড়িগুলো মনে করেন হাইওয়ে চলার কথা না কিন্তু সেই গাড়িগুলো হাইওয়ে চলে যায় পিক আপ দিয়েও কিন্তু আপনার ছোট ছোট পিক আপ দিয়ে কিন্তু যাত্রী চলাচল করে তো এই যে এই জিনিসগুলো আপনাকে বন্ধ করতে হবে যদি বন্ধ করা যায় এবং আনফিট গাড়ি কিন্তু আমরা এতদিন ধরে বলে আসছি কিন্তু আনফিট গাড়ি কিন্তু বন্ধ হচ্ছে না এবং দুর্ঘটনার সময় পরবর্তী সময় যখন দেখা যায় তখন দেখা যায় যে আনফিট গাড়ি এবং আনফিট চালক এই দুটো বিষয় যদি আমরা নজর আনতে পারি তাহলে আমার মনে হয় যে দুর্ঘটনা আমরা কমাতে পারবো আমরা যেটা দেখি স্যার যাওয়ার চেয়ে আসার যখন খালি থাকে ঈদের পরে ওই সময় স্যার বড় বড় ফেটাল অ্যাক্সিডেন্ট গুলো হয় এই জন্য আমার মনে হয় স্যার আমাদের মোবাইল একটি কোড গুলো ওই সময় একটু বেশি অ্যাক্টিভ রাখে আমার মনে হয় তারা একটু এটা আরো ইয়ে হবে স্যার ইফেক্টিভ হবে এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন সড়ক মহাসড়কে শৃঙ্খলা নেই বলে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনা আর এই শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ আমাদের অনেক ভিআইপি একটু জটলা দেখলেই রং সাইডে চলে যাবে এখন অসাধারণ মানুষরা যদি আইন না মানেন সাধারণ মানুষের দোষ ডিসিপ্লিন থাকলে যানজট কমে যাবে ডিসিপ্লিন থাকলে দুর্ঘটনা কমবে
আমাদের যার যার উপর যে দায়িত্ব, এখন গতানুগতিক একটা মিটিং করে, গতানুগতিক একটা বক্তৃতা দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে এমনটি মনে করলে আমরা কখনো ডিসিপ্লিন ফিরিয়ে আনতে পারবো না। ঈদ যাত্রায় এবারও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, অন্যান্য রুটে মোটরসাইকেলের জন্য আলাদা টোল প্লাজা করা হবে। আর ঈদের আগে 5 দিন এবং পরে 7 দিন ফিলিং স্টেশনগুলো খোলা থাকবে 24 ঘন্টা। ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা থাকবে, আগে 5, পরে হলো 7 দিন। ঢাকার প্রবেশ পথগুলো এগুলো বিশেষ নজরদারিতে রাখতে হবে, প্রবেশ পথেই সমস্যাটা। এদিকে ঈদের আগে সড়কের চাপ কমাতে পোশাক কারখানায় একটু আগে থেকে ছুটি দিতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঈদকে সামনে রেখে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। চলতি মাসের 7 তারিখ পর্যন্ত দৈনিক করে 6,81,00,000 এসেছে ব্যাংকিং চ্যানেলে। চলমান ধারা অব্যাহত থাকলে এ মাসের শেষে রেমিটেন্স $2 বিলিয়ন ছাড়াবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি এপ্রিল মাসের প্রথম 7 দিনে রেমিটেন্স এসেছে $47,69,00,000। এর আগে মার্চ মাসে বৈধ পথে $201,77,00,000 রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ২১,589 কোটি টাকা। এছাড়া আগের বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে 8.49% বা $15,80,00,000 বলে প্রতিবেদনে জানায় বাংলাদেশ ব্যাংক। যে হিজড়ারা বঙ্গবাজারে এসে টাকা তুলতেন, তারাই আজ বিপদের দিনে সেখানকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০,00,000 টাকা অর্থ সহায়তা দিলেন। এদিকে আজও আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করে বঙ্গবাজারের ব্যবসায়ীদের সেখানে ব্যবসা করার সুযোগ দেওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা এখন বলছেন, ঈদের আগে ওই এলাকা পরিষ্কার আদৌ সম্ভব হবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় আছে। আশিকুর রহমান চৌধুরী, রিপোর্ট। বঙ্গবাজারে দল বেঁধে হিজড়ারা সবসময় আসতেন টাকা তুলতে, বিশেষ করে ঈদ এলে তো কোনো কথাই নেই। আজও তারা এসেছেন, তবে টাকা তুলতে নয়, বরং টাকা দিতে। ২০,00,000 টাকা তারা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিয়ে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, যাদেরকে বরাবরই উৎপাত মনে করে দূরে সরিয়ে রাখা হয়। একসময় আমরা দেখা গেছি এই বঙ্গবাজার থেকে অনেক কালেকশন করি, আমরা প্রতি মাসে সপ্তাহে আসি, এখানে এসে কালেকশন করি, বা দাদারা ভাইয়েরা আমাদের ভালোবেসে দেয়। আচ্ছা, ওনারা যদি আমাদের কাছে যখন সহানুভূতি দেখাচ্ছিল যে আমরা ওনাদের কাছে কালেকশন করে খাচ্ছি, এখন ওনারা পুড়ে ছাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, আমাদের উচিত ওনাদেরও কিছু, আমরা ওনাদের পাশে দাঁড়াই। আমরা অ্যামাউন্ট দিচ্ছি প্রায় ২০,০০০ মতো, ওনাদেরটা নিয়ে আমরা চলাফেরা করতাম, ওনাদেরটা নিয়ে আমরা খেয়ে পরে বাঁচতাম। তাই আশা করি আমাদেরটা দেখে এই দেশে অনেক জনগণ আছে, তারাও আসবে। আমরা যেহেতু পেরেছি সবারই পারা উচিত। দেখেন, এটা হচ্ছে এক একজনের মন মানসিকতার একটা ব্যাপার, কারণ অনেকেই তো জানে আমাদের সম্বন্ধে নেগেটিভ ধারণা করে যে না, হিজড়ারা শুধু নিতেই জানে, দিতে জানে না। দেখেন, এখানে আমরা মন থেকে এসেছি। এই মার্কেটের একজন ক্ষতিগ্রস্ত আমি নিজে, ৫০,০০০ টাকা আমার পড়ে যে আমার কাগজ আছে এখানে, ঠিক আছে। ২ দিন আগেও আমি যেখানে ছিলাম কোটিপতি, সেখানে আমি আজকে এখন পথের নিঃস্ব। সবচেয়ে বড় কথা, আমাদের ওনারা হিজড়া সম্প্রদায়, ওনারা আমাদেরকে যে পরিমাণ আমাদের পাশে এসে দাঁড়াইছে, এইটার ঋণ ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, জীবনে কোনোদিন ভুলতে পারবো না। হিজড়াদের এমন দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবানরা এভাবে পাশে দাঁড়াবেন বলে আশা করছেন আগুনে পোড়া বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সেই সাথে তাদের আশা, বঙ্গবাজারের পোড়া এলাকাটি পরিষ্কার করে আপাতত ঈদের আগে তাদের ব্যবসা করার একটা সুযোগ করে দেয়া, যা শনিবার থেকে হওয়ার কথা থাকলেও রোববার এসেও তা দেখা যায়নি। ২ দিনের মধ্যে যত বর্জ্য আছে সব কিছু তারা সরাই ফেলবে, এমনকি আমাদের বসার ইয়ে করা দেওয়া হবে, এখন আমাদের কিছুতে আমরা ইয়ে পারলাম না। আজও কি হবে কিনা তাও কিছু বলতে পারতেছি না, কি এক যে অবস্থা আপনারা নিজে দেখতেছেন। এই ধ্বংসযজ্ঞ আগামী ৩-৪ দিনে শেষ করা যাবে কিনা জানি না, আমরা চেষ্টা করবো বিকল্প একটা জায়গা ওনাদের বসানো যায় কিনা, কারণ এইটা পরিষ্কার করতে করতে আসলে ঈদ চলে যাবে যে অবস্থা এখন দেখা যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিজেদের দোকানের কিছু পোশাক নিয়ে আশপাশের রাস্তায় নামলেও এতে তাদের কোনো কাজ হচ্ছে না বলে আক্ষেপ করলেন। এখন এই যে জায়গায় জায়গায় খালি কাগজ জমা দিতেছি, এই পর্যন্ত মনে হয় যে ৩-৪০০ টাকা খালি ফটোকপি আর দোকানের কাগজ, এগুলো খালি ফটোকপি করে করে জায়গায় জায়গায় খালি জমা দিতেছে। জমা দেওয়ার পর কি দাঁড়াচ্ছে?
এখনো জমা দেওয়ার পরে কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না। আমাদের একটা আশ্বাস দিতেছে যে আমরা নাকি কিছু অনুদান পাবো, কিন্তু আমরা এখনো কিছু পাই নাই। নিঃস্ব হয়ে এখন এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আর কাগজ জমা দিতেছি। ঈদের আগে অস্থায়ীভাবে কোথাও নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ পেলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই। আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের জন্য 1 কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এই ঘোষণা দিয়েছেন। আজ বঙ্গবাজার পরিদর্শনে এসে এফবিসিসিআইয়ের সভাপতি অনুদানের এই ঘোষণা দেন। তিনি বলেন, এফবিসিসিআই সবসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ছিল, এবারও থাকবে। জসিমউদ্দিন আরও বলেন, দরকার হলে এফবিসিসিআই সবার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। এখানকার ব্যবসায়ীদের বসার জায়গাজনিত সমস্যার স্থায়ী সমাধানের এটাই সবচেয়ে ভালো সময়। এখনই সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের পক্ষে আইনি সহায়তা প্রদানের আবেদনের ওপর শুনানির আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। আজ ঢাকা মহানগরে জ্যেষ্ঠ বিশেষ জজ আসাদুজ্জামান আদেশের এদিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী তারেক রহমান ও জুবাইদা রহমানের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে। এদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, পলাতক আসামির ক্ষেত্রে সংবিধানের আইনি সহায়তা পাওয়ার অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। আইনের সুরক্ষা পেতে হলে আসামিকে অবশ্যই আদালতে হাজির হতে হবে। এর আগে গত 5 জানুয়ারি তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ ক্রোকের আদেশ দেয় আদালত। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মাদ বানুর বিরুদ্ধে রাজধানী কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর 3 জুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। কাউকে কোনো ফেভারের জন্য নয়, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা আদালতকে বলেছি যে তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের পক্ষে আমাদের আইনজীবী নিয়োগ হয়ে এই মামলার ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য আপনাকে সহায়তা করতে আমাদেরকে অনুমতি দেয়। আসামি পলাতক থেকে বিদেশে অবস্থান করে বলবেন যে আইনজীবী পাঠিয়ে দিলাম নিজ খরচে, প্রাইভেটভাবে মামলা পরিচালনা করবেন, এই ধরনের কোনো বিধান তো আমরা শুনি নাই। আর্টিকেল 31 মধ্যে বলা আছে প্রত্যেক নাগরিক আইনের অধিকার পাওয়ার অধিকারী, আইনের অধিকার পেতে গেলে তো আইনের কাছে আসতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথা বলবে নতুন আইনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর বিশেষ অধিবেশনে তিনি এই দাবি জানান। নতুন এখানে একটা আইন পাশ করা উচিত যেখানে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, এর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আইন যদি এখানে পাশ করা যায় তাহলে এ কথা বলতে পারবেন মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরুদ্ধাচারণকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করে ভবিষ্যতে একটা সেফগার্ড করা জাতির জন্য। দেশের মোট জনসংখ্যা এখন 16,98,28,911 জন। এর মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা সামান্য বেশি। এছাড়া মোট জনসংখ্যার 3/2 গ্রামে বসবাস করে। আজ এনএসি সভাকক্ষে জনশুমারি ও গৃহ গণনা 2022-এর সমন্বয়কৃত এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। এই তথ্যই চূড়ান্ত জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে এসব সংখ্যা নিয়ে সন্দেহ করার সুযোগ নেই। গত বছরের 15 থেকে 21 জুন দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। এরপর দেশে মোট জনসংখ্যার হিসেব প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে পিইসি জরিপের আলোকে তথ্য উপাত্তের ত্রুটি বা গ্যাপ নিরূপণ করে সমন্বয়কৃত জনসংখ্যা বের করা হয়েছে। সে হিসেবে বিবিএস বলছে দেশের জনসংখ্যা এখন 16,98,00,000 কিছু বেশি। এর মধ্যে পুরুষের সংখ্যা 8,40,77,000 এবং নারী 8,56,53,000।
এছাড়া হিজরা আছে 12,629 জন। 2.75 যে আন্ডারকাউন্ট পাওয়া গেছে সেটাকে অ্যাডজাস্ট করার পরে যে পপুলেশন পাওয়া গেছে সেটি হচ্ছে 16,98,28,911। আমরা যদি বিভাগ ভিত্তিক জনসংখ্যা দেখি আর কি, ঢাকাতে সবচেয়ে বেশি 4,56,00,000 এবং সর্বনিম্ন হচ্ছে বরিশালে 93,00,000। জনশুমারির তথ্য বলছে দেশের মোট জনসংখ্যার 68% থাকে গ্রামে এবং বাকি 31% বসবাস শহর এলাকায়। এছাড়া দেশের মোট জনসংখ্যার 91% মুসলিম ধর্মাবলম্বী। জনশুমারি ও গৃহগণনা 2022-এর সমন্বিত এসব তথ্যই চূড়ান্ত বলে জানায় পরিকল্পনা মন্ত্রণালয়। আমরা আমাদের চূড়ান্ত সংখ্যাটা আজকে পেশ করলাম, এখন থেকে এটাই চূড়ান্ত সংখ্যা, অন্যটা আমরা আর কোনো বারবার আরেক কলমে দিয়ে কনফিউজ করবো না, এটি আমাদের চূড়ান্ত অফিসিয়াল ফিগার এখন থেকে তাই তো হবে। সর্বক্ষেত্রে আমি বলবো আমাদের জনসংখ্যার ডাটাগুলো যে যাই বলো করুক, শেষ বিচার দেখা যাবে সব এই বিবেচ্যের তত্ত্বপত্র ব্যবহার করে থাকে, কাজে বিবেচ্যের তত্ত্বপত্র নিয়ে কোনো রকমের সন্দেহ করার কোনো কারণ নেই। দেশে কর্মক্ষম মানুষের সংখ্যাটাই বেশি জানিয়ে বিবিএস বলছে এসব তথ্যের ভিত্তিতেই আগামীর পরিকল্পনা নিতে হবে সরকারকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সকালে চেম্বার আদালতের বিচারক আবু জাফর সিদ্দিকি এই আদেশ দেন। গত বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোহেল রানার জামিন মঞ্জুর করেছিলেন। এর আগে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে সোহেল রানাকে জামিন দেওয়া হয়েছিল। পরে তার জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে স্থগিতাদেশ চাইলে এর পক্ষে আদেশ দেন বিচারক। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় 1,136 জনের মরদেহ উদ্ধার করা হয়, প্রায় 2,000 শ্রমিক আহত ও পঙ্গু হন।